হুমায়ুন আহমেদের একটা মুভি নির্মাণ নিয়ে বেশ কিউরিয়াস একটা জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতাটা কি, সেটা হচ্ছে যে এই মুভিটা হচ্ছে অমিতাভ রেজা হচ্ছে বানানোর ব্যাপারে বেশ প্রায় এক ডেকেড ধরে হচ্ছে কাজ করে আসতেছেন। তো রিসেন্টলি উনি এটার জন্য সরকারের কাছ থেকে অনুদানও পাইছেন। উনি রিসেন্টলি হচ্ছে সরকারের অনুদানের টাকা ফেরত দিয়ে দিয়েছেন এবং উনি সিনেমাটা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেন? ডিটেলসটা একটা খবর থেকে একটু পড়ি, তারপর আমি হচ্ছে আরেকজন ইয়ের সাক্ষাৎকার দেখাবো। ওনার নাম হচ্ছে আবু সাইদ। উনি কি নির্মাতা, উনি প্রাথমিক নির্মাতা ছিলেন, পরবর্তীতে অমিতাভ রেজার কাছে হচ্ছে জিনিসপত্র হ্যান্ড ওভার করেন আর কি। সো তো সেখানে কি জটিলতাটা তৈরি হয়েছে সেটা আমি এই যে খবরটা একটু পড়বো, বেয়ার উইথ মি, একটু লম্বা সময় নিয়ে পড়বো। বেসিক্যালি জটিলতাটা সৃষ্টি হচ্ছে হয়েছে হচ্ছে শাওনের কারণে, মেহের আফরোজ শাওন। নাও মেহের আফরোজ শাওন দাবি করতেছেন যে এটার যে জটিলতা তৈরি হয়েছে এটার দায় ওনার একার না, হুমায়ুন আহমদের নামে একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের সদস্য হচ্ছে শাওন এবং হুমায়ুন আহমদের অন্যান্য আগের ঘরের বাচ্চা কাচ্চারা সেখানে আছে, নোভা, তারপর হচ্ছে শিলা, তারপর হচ্ছে এই যে ছেলেটা হুমায়ুন আহমদের কি নাম, নুহাস, ওরা, আর এদিক থেকে আছে শাওন, তো চারজন মিলে। নাও খবরে খবরে বারবার ট্রাস্ট ট্রাস্ট বলে খবর আসতেছে। অমিতাভ রেজা হুমায়ুন আহমদের ট্রাস্টের সদস্যদের সাথে আমার কথা, মানে এই চারজন, যে চারজনের কথা বললাম হুমায়ুন আহমদের পরিবারের সদস্য, বলছে এই চারজনের সাথে আমার কথা হয়েছে ট্রাস্ট সদস্যদের, কিন্তু শাওন অস্বীকার করতেছে, বলতে লাইক শাওন বলতেছে যে না, আমাদের এরকম কোনো হুমায়ুন আহমদ ট্রাস্ট নামে কোনো ট্রাস্ট নাই। যা হোক, সো শাওন বলতেছে যে এরকম কোনো ট্রাস্ট নেই, মেবি টেকনিক্যাল বোঝার ভুল বোঝাবুঝি সেখানে থাকতে পারে। না কেন শাওন হচ্ছে বাধা দিল বা ট্রাস্ট হুমায়ুন আহমদের অন্যান্য পরিবারের সদস্যরা বাধা দিল, শাওন বলতেছে এটা আমার একার সিদ্ধান্ত না, সকলের সিদ্ধান্ত, বাট মোস্টলি এটা শাওনের একার, মানে শাওনই হচ্ছে হুমায়ুন আহমদের কাজকর্মগুলো অন্য কাউকে করতে না দেয়া, অনুমতি নেয়া, কপিরাইট শেয়ার করা, এই বিষয়গুলো নিয়ে শাওনই সময় সময় কথা বলছে আগে আসছে, এটা আমরা জানি খবরের খবর থেকে। সো এটা পুরোটার লাইক এখানে লিডার শাওন। সো শাওন যদিও বলতেছে হুমায়ুন আহমদের পরিবার অন্যান্য সদস্যদের দিকে ইয়ে করতেছে, ডিফ্লেক্ট করতেছে আলাপ, কিন্তু না উনি এখানে সেন্টারে আলোচনার সেটা সেটা আমরা আমি আমরা যারা খবর খবর ফলো করছি আমরা জানি, রাইট? এখানে একটু জটিলতার জায়গাটা আরেকবার একটু আগে আগে বলে দিই, তাহলে ফলো করতে সুবিধা হবে যখন খবরটা পড়বো। যে এই যে পাণ্ডুলিপি জমা দিয়েছে অমিতাভ রেজা, অমিতাভ রেজা কিন্তু পারমিশন, লিখিত পারমিশন হুমায়ুন আহমদের কাছ থেকে নাই এই মুভিটা করার, সেটা আরেকজনের, আবু সাইদ, আরেক নির্মাতা, যার আলোচনা একটু দেখাবো। আবু সাইদ, উনি হুমায়ুন আহমদের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছিলেন 25,000 টাকার বিনিময়ে, আর অমিতাভ রেজা কোনো লিখিত অনুমতি নেন নাই, তবে মৌখিক অনুমতি নিয়েছিলেন। এটা এই খবরটা তার একটা খবরে পড়ছি যে অমিতাভ রেজা এয়ারপোর্টে হুমায়ুন আহমদের সাথে দেখা হয়েছে, সেখানে বলছে হুমায়ুন আহমদ বলছে হ্যাঁ বানাও, মৌখিক অনুমতি নিছে, অনুমতি যে নেয় নাই তা না, না মৌখিক অনুমতি তো কোনো ডকুমেন্টেড নাই, প্রমাণ নাই, তবে অমিতাভ রেজা আমরা ধরে নিতে পারি মিথ্যা বলতেছে না এবং শাওনও বলতেছে না মিথ্যা বলতেছে। সো সেটা আমরা গুড ফেতে আলাপটা করতে পারি যে হ্যাঁ না, অমিতাভ রেজা অনুমতি নিছে মৌখিক। আচ্ছা, সো এখানে যারাই কাজটা করতেছে সকলেই হুমায়ুন আহমদের অনুমতি ক্রমে, এবং যেই ভদ্রলোক আবু সাইদ উনি তো লিখিত নিছে, হুমায়ুন আহমদ টাইম টু টাইম ওই লোককে পুষো করছে যে কী ব্যাপার তুমি আমার এগুলো বানাচ্ছ না, তুমি অনুমতি নিছো এসে। এবং হুমায়ুন আহমদ সবসময় চাইতো যে ওনার মুভিগুলো হচ্ছে বইগুলো থেকে মুভি বানানো হোক, উনি নিজেই খুব আগ্রহী ছিল, উৎসাহী ছিল এই ব্যাপারে, নানানজনকে বলতো, এবং ওই যে আবু সাইদ ওনাকে বারবার করে জিজ্ঞেস করছে যে বানাচ্ছ না কেন, কী অবস্থা, এবং দুইটা বই থেকে মুভি বানানোর অনুমতি দিছে। আবু সাইদের কথা যখন শুনবো তখন ওই পয়েন্টগুলো টাচ করবো। এখন হচ্ছে খবরটা একটু পড়ি। ছবি নির্মাণের জন্য 60 লাখ টাকার প্রথম কিস্তি, 18 লাখ টাকা সরকারি কোষাগার থেকে এরই মধ্যে জমা পড়েছে অমিতাভ রেজার অ্যাকাউন্টে। আগে থেকে প্রস্তুত ক্যাস্টিং, লোকেশন সহ প্রায় সব কিছু এগুলো ঠিক করা ছিল, কিন্তু মাঠে নামার আগে অমিতাভ রেজা সিদ্ধান্তটি নিলেন ছবিটি না বানানোর। এর মধ্যে সরকারের অনুদানের টাকাটা উনি ফেরত দিচ্ছেন, এমন ঘটনা সচরাচর ঘটে না, এটা খুবই একটা রেয়ার ইভেন্ট। তারপর অমিতাভ রেজা জানানো হচ্ছে পেন্সিলে আঁকা পরি ছবিটি নির্মাণের জন্য তার 10 বছরের প্রস্তুতির কথা, 3 বছর ধরে এর চিত্রনাট্য করেছেন রঞ্জন রাব্বানিকে সঙ্গে রেখে, তারও আগে 2 দফা সরাসরি হুমায়ুন আহমদের কাছ থেকে ছবিটি নির্মাণের জন্য অনুমোদন নিয়েছেন, যেটা বললাম 2 বার নিয়েছে, ওকে। এরপর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একাধিকবার এই ছবি নির্মাণের বিষয়ে পজিটিভ আলাপ হয়েছে, তারপর অনুমোদন প্রাপ্তি, অনুমোদন পাওয়ার পর, কথাবার্তা হওয়ার পর, হুমায়ুন আহমদের কাছ থেকে অনুমতি নেওয়ার পর, পরিবারের সদস্যদের সাথে এক্সচেঞ্জ এবং করেসপন্ডেন্সের পর এখন হঠাৎ করে এসে পিছিয়ে যাচ্ছে, কারণ এখন এসে হচ্ছে নেসেসারিলি কোঅপারেট করতেছে না বলবো আমি শাওন বা অন্যান্য পরিবারের সদস্যরা, ফর দ্য মোস্ট পার্ট শাওন, আমি আই বিলিভ। তো এবার একটু লম্বা করে পড়ি অমিতাভ রেজার বক্তব্যটা। মূল কারণ বলার আগে একটু প্রেক্ষাপট বলি। এই ছবিটি নির্মাণের জন্য প্রথম স্যারের কাছ থেকে অনুমতি নেন নির্মাতা আবু সাইদ ভাই, ওনার বক্তব্য শোনাবো।
একসঙ্গে দুটি, এর মধ্যে নিরন্তর তিনি নির্মাণ করেছেন অলরেডি। তখন আমি সাইদ ভাইয়ের কাছ থেকে পেন্সিলে আঁকা পরী নির্মাণের অনুমোদন নেই, এবং এই যে এই কথাটা আমি একটু পয়েন্টটা এখন টাচ করে যাই যদি ভুলে যাই, যে নির্মাণের অনুমোদন হচ্ছে সাইদ ভাইয়ের কাছ থেকে নিছেন, সাইদ ভাই অনুমোদন নিছেন আবার হুমায়ুন আহমদের কাছ থেকে। নাও সাইদ ভাই হুমায়ুন আহমদের কাছ থেকে পেন্সিলে আঁকা পরী বানানোর অনুমোদন নিলে সাইদ ভাইয়ের সেই এখতিয়ার আছে কিনা উনি আরেকজনকে সেই অনুমোদন দেয়ার, আই ডোন্ট থিঙ্ক অ্যাট অল সেই ইখতিয়ার সেই অধিকার আবু সাইদের আছে। ওই পেন্সিল আঁকা পুরীর তো আবু সাইদের লেখা না, উনি কেন আবার আর কীভাবে আরেকজনকে অনুমতি দেন? উনি অনুমতি দেয় আর কি, হুমায়ুন আহমদ ওনাকে অনুমতি দিচ্ছে, হুমায়ুন আহমদ অন্য কাউকে অনুমতি দিবে? হুমায়ুন আহমদ যাকে অনুমতি দিচ্ছে সে আবার আরেকজনকে অনুমতি দেওয়ার অধিকার রাখে না, রাইট? এটা তার কাজ না, সো সেই অনুমতি সে দিতে পারে না। সো এই কথাটা অর্থহীন, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে ইয়ে অনুমতি নিছে, অমিতাভ রেজা হুমায়ুন আহমদের কাছ থেকে সরাসরি অনুমতি নিছে। সো দ্যাটস দ্যাট। আমি আবু সাইদ ভাইয়ের কাছ থেকে পেন্সিলে আঁকা পরী নির্মাণের অনুমোদন নেই, না আবু সাইদ ভাইয়ের সেই অধিকার নাই অনুমোদন দেওয়ার, বাট ইটস গুড যে আপনারা সকলে সকলের সাথে যোগাযোগ করে জানা বোঝার ভিত্তিতে কাজ হচ্ছে, দ্যাটস এ গুড সাইন। এবং আমি আবার স্যারের কাছেও যাই, দ্যাটস ইম্পর্টেন্ট যে স্যার অনুমতি দিছে, তিনি চোখ বন্ধ করে আমাকে অনুমোদন দেন, লিখিত দেন নাই কিন্তু মৌখিকভাবে দিছে। তাই নয়, স্যার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে যখন দেখা করতে যাই তখনও তাগাদা দিচ্ছিলেন ছবিটি বানাও না কেন। সো হুমায়ুন আহমদের পুরোপুরি কনসেন্ট ছিল 100% সেখানে, তখন আনামতির জন্য উনি কাজটা করতে পারে নাই। এরপর স্যার তো মারা গেছেন, স্বাভাবিক নিয়মে আমি সিনেমার বিষয়টি স্যারের পরিবার অন্যান্য সদস্যদেরও জানাই, তারাও পজিটিভ ছিলেন। তাছাড়া এই ছবিটির অনুদান নিয়ে বানাবো তেমন একটা বাসনাও ছিল আমার মধ্যে, সেটি পেলামও, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নের ছবিটা আমি বানাতে পারছি না, এটাই হলো চরম বাস্তবতা। আখা আচ্ছা আক্ষেপ নিয়ে বলছে, তারপর হচ্ছে ওকে যেখানে ট্রাস্টি বোর্ডটা ডিস করবে ওয়ার্ড, কিন্তু যেহেতু শাওন প্রতিবাদ জানাচ্ছে বলতেছে ট্রাস্টি বোর্ড বলতে কোনো জিনিস অস্তিত্ব নাই, সেহেতু আমি ওইটা রেফার করতে চাই না, সেভাবে জাস্ট খবরটা বলে যাচ্ছি, বাট নো দ্যাট এই ট্রাস্টি বোর্ডটা দেন টেকনিক্যালি ডাজ নট এক্সিস্ট অ্যাকর্ডিং টু শাওন। হুমায়ুন আহমদের মৃত্যুর পর তার সাহিত্য ও নির্মাণ বিষয়ে কিছু নিয়ম তৈরি করা হয়েছে ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে। নাও ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে এই সব কিছু এত কনক্রিট তথ্য দিচ্ছে ওরা, এটা সব ভুল, শুধুমাত্র শাওনের কথার ভিত্তিতে আমি একটু আনকমফোর্টেবল ফিল করতেছি, বাট দেন শাওনের কথা অবিশ্বাস করার কারণও নাই বা চ্যালেঞ্জ করার। সো ধরে নিচ্ছি যে সব ভুল ইনফরমেশান, বাট একটু ডিফিকাল্ট টু বিলিভ। যে বোর্ডে হুমায়ুন পরিবারের সদস্যরা রয়েছেন, পেন্সিল আঁকা পরী ছবিটি অনুমোদন পাওয়ার পর ট্রাস্টি বোর্ডের চূড়ান্ত অনুমোদন নিতে গেলে বেশ কিছু নতুন শর্ত সামনে আসে অমিতাভ রেজার, সেই শর্তগুলা তাকে যে শর্তগুলো মেনে ছবি নির্মাণ করতে গেলে গল্পটির প্রতি অবিচার করা হবে বলে মনে করেন অমিতাভ। কি অবিচার করা হবে? কারণ হচ্ছে ট্রাস্টি বোর্ড থেকে বা হুমায়ুন আহমদের পরিবারের সদস্যরা অনেক টাকা ডিমান্ড করতেছেন রয়্যালটি হিসেবে, তো সেটা করতে গেলে হচ্ছে ছবির খরচ বাজেট কমে যাবে, আমার ধারণা সেটা মিন করতেছে অমিতাভ রেজা, যে বাজেট কমে গেলে হচ্ছে ভালো করে নির্মাণ করা যাবে না, সেই ক্ষেত্রে ছবিটির গল্পের প্রতি অবিচার করা হবে, মানে বেসিক্যালি বাজেট কমে যাবে বলে আমার ধারণা ওইটা মিন করতেছে। তার ভাষায় আমি শর্তগুলোর বিরোধিতা করছি না, নিশ্চয়ই স্যারের কর্মগুলোর সঠিক সুরক্ষা দেওয়ার জন্য নিয়মগুলো করা হয়েছে, তবে সেটি পালন করে এই ছবি বানাতে গেলে ছবিটি আর হবে না, বরং স্যারের গল্পের অবমাননা হবে বলে আমি সিনেমাটি না বানানোর সিদ্ধান্ত নিয়েছি। ওকে নাও, একাধিক সূত্র বলছে অমিতাভের এই ছবিটি না করতে পারা বা অনুদান ফেরত দেওয়ার মূল কারণ হুমায়ুন আহমেদ ট্রাস্টি বোর্ডের বড় অঙ্কের অর্থনৈতিক শর্ত, রেভিনিউ শেয়ারিং বা রয়্যালটি। সিনেমা নির্মাণের আগে তো বটেই, মুক্তির পরও এই যে রেভিনিউ শেয়ার করার নানা শর্ত রয়েছে, সো বেসিক্যালি যা বললাম রেভিনিউ শেয়ারিং। তবে এসব প্রসঙ্গ এড়িয়ে অমিতাভ রেজা বলেন, অর্থনৈতিক বিষয়ে আমি কিছু বলবো না, সেটা তো থাকবেই, তবে হুমায়ুন আহমদ ট্রাস্টি বোর্ডের শর্ত বা নিয়মগুলোকে আমি রেসপেক্ট করি, বাস্তবতা হচ্ছে এই 10 বছর ধরে প্রস্তুতি নিয়ে সব কিছু চূড়ান্ত হওয়ার পরও ট্রাস্টি বোর্ডের নিয়মের মধ্যে থেকে ছবিটা আমি নির্মাণ করতে পারছি না। মনে রাখতে হবে সরকার আমাকে 60 লাখ টাকা দিল, এর সঙ্গে সমপরিমাণ টাকা আমাকে লগ্নি করতে হবে যদি সবার ছবিটি প্রপারলি বানাতে চাই, সেই প্রস্তুতিও ছিল, কিন্তু শেষে এসে যখন জানলাম শর্তগুলো তখন আসলে নিরুপায় হয়ে গেছি, সামনে অন্ধকার দেখছিলাম, তাই 18,000 টাকা জরিমানা সহ সরকারের কাছ থেকে প্রাপ্ত 18 লাখ টাকা আমি ফেরত দিচ্ছি কাল পরশু। ওকে শেষ, এটা হচ্ছে ডিটেলস। নাও আমরা হচ্ছে এবার আমি আমার কন্টেন্টে ঢুকি আলোচনার, আর অ্যাকচুয়ালি আমি আমার পয়েন্ট মেক করার আগে বা আমার অপিনিয়ন দেওয়ার আগে বা রিভিউ করার আগে আমি হচ্ছে যে নির্মাতা আবু সাইদ ওনার একটা বক্তব্য শোনাই, উনি সম্প্রতি হচ্ছে লাইভ আলোচনা করছেন, উনি ওনার দিককার বিষয়গুলো তুলে ধরবেন আর কি। আমার এগ্রিমেন্টটা সেলিম চৌধুরীর অফিসে হয়নি, এটা হয়েছে হুমায়ুন আহমেদ সাহেবের, যে ফ্ল্যাট ধানমন্ডিতে ছিল বা আছে, ওই ওই ফ্ল্যাটেই আমরা এই চুক্তিপত্রটা স্বাক্ষর করেছিলাম। এরপরে যখন অমিতাভের এই ব্যাপারটা হয় তখন আমি তাকে বললাম ঠিক আছে আপনি যান যদি কখনো, এখন আমি তো তার থেকে একটা অনুমতি নিয়েছি, তো এটা ঠিক আমি জানি না, আমি আবার আপনাকে আবার এই অনুমতিটা ট্রান্সফার করে দিতে পারবো কিনা বা এটার কোনো সুযোগ আছে কিনা, তো আপনি যদি আবার ওনার থেকে নতুন করে অনুমতি নিতে পারেন, নিয়ে আমি হয়তো সেখানে আমি লিখে দিলাম যে আমার কোনো আপত্তি নেই বা কোথাও, এইভাবেই কথা হয়েছিল। এবং আমার যে চিত্রনাট্য করা ছিল বাংলা ইংলিশ সবই ওকে দিয়েছি, ওর সাথে কিছু আমার পুরো বিষয়টা নিয়ে এক ধরনের আলোচনা হয় যে এমনকি পরবর্তী চিত্রনাট্য যদি ও মনে করে
এই চিত্রনাট্যটা সে রাখবে, সে রাখতে পারে নাও পারে। আবার যদি মনে করে অন্য কোনো চিত্রনাট্য তৈরি করবে, সেখানে আমার চিত্রটা থাকতে পারে নাও পারে, কিন্তু পুরোপুরি স্বাধীনভাবে সে কাজটা করবে, এটাই হচ্ছে বিষয় ছিল। সো উনি বলতেছেন যে উনি অনুমতি নিছেন, সাইন করছেন হুমায়ুন আহমেদের বাসায় গিয়ে, তারপর উনি হচ্ছে অমিতাভ রেজাকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়েছেন, দিয়ে বলছে যে আপনি করেন, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনাকে স্ক্রিপ্ট দিচ্ছি আপনি, তারপর উনি বলছেন যে আপনি আবার অনুমতি নেন, আমি অনুমতি দিচ্ছি আপনি বা স্ক্রিপ্ট দিচ্ছি আপনাকে আমি সেই অধিক ইয়ে দিচ্ছি, বাট আপনি আবার অনুমতি নেন। সো সেটা গুড থিং, উনি বলছে যে লাইক উনি এটা অ্যাকনোলেজ করছে যে আমার অনুমতি দেওয়ার অধিকার নাই, আমি হুমায়ুন আহমেদ না, উনি আমাকে একটা কাজ করার অনুমতি দিয়েছেন, বিধায় আমি আরেকজনকে অনুমতি দিতে পারি না। সো উনি বলছে আবার অনুমতি নিতে পরিবারের সদস্যদের কাছ থেকে, যেটা নিতে যাওয়ায় আবার জটিলতা তৈরি হয়েছে, এখন ওরা অনুমতি দিচ্ছে না রেভিনিউ শেয়ারিং শেয়ার না করলে। নাও এই যে টাকা চাওয়ার ব্যাপারটা, এটা তো হুমায়ুন আহমেদ চান নাই এই মুভির জন্যে, তাইলে ওনার পরিবারের সদস্যরা কেন চাচ্ছেন? যেটা আপনাকে বুঝতে হবে যে এই এই হুমায়ুন আহমেদের লেখা কীভাবে ইউজ হবে না হবে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র হুমায়ুন আহমেদের, ওনার পরিবারের সদস্যদেরও সেই অধিকার নাই। ওনারা এখন সেই অথরিটি পাইছেন কেন? হুমায়ুন আহমেদের অবর্তমানে, হুমায়ুন আহমেদ না থাকায়, হুমায়ুন আহমেদ উপস্থিত থাকলে কিন্তু, বা হুমায়ুন আহমেদ যদি ডিসিশন দিয়ে যেতেন, তাহলে কিন্তু তাদের এখানে নাক গলানোর কোনো সুযোগ নাই না। হুমায়ুন আহমেদের অন্যান্য কাজগুলোর ব্যাপারে আমরা জানি না, লাইক হুমায়ুন আহমেদের পজিশন কী, সেক্ষেত্রে হুমায়ুন আহমেদের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে, সিদ্ধান্ত জানানোর টেকনিক্যাল অধিকার রাখে, নৈতিকও ইন এ ওয়ে ওকে রাখে। কিন্তু যেটার ব্যাপারে হুমায়ুন আহমেদ ওনার সিদ্ধান্ত জানায় চলে গেছেন, সেটার মধ্যে ওনার পরিবারের সদস্যরা সেটাকে রিভার্স করার, ভিন্ন কিছু বলার নৈতিক কোনো অধিকার নাই, নাও আইনি কোনো অধিকার নাই। কিন্তু আইনি অধিকার তো কাগজে কলমে হয়, সো সেক্ষেত্রে এটা অ্যাস্টাবলিশ করার সুযোগ নাই। সেটা একমাত্র করতে পারবে নির্মাতা আবু সাঈদ, যিনি কাগজে কলমে হুমায়ুন আহমেদের কাছ থেকে অনুমতি নিছিলেন। এই তো অমিতাভ রেজা কাগজে কলমে অনুমতি নেন নাই, সেটা কোর্টের সামনে প্রমাণ করার উপায় নাই যে হুমায়ুন আহমেদ অনুমতি দিয়ে গেছেন। কিন্তু আমরা যদি গুড ফেথ ডিসকাশন করতে চাই, এবং সেটা কেউ অস্বীকার করতেছে না, শাওন নিজেও অস্বীকার করতেছে না, শাওন কিন্তু বলতেছে না যে আপনাকে অনুমতি দেয় নাই, আপনার শাওন বলতেছে আমাকে টাকা দিতে হবে, রেভিনিউ শেয়ার করতে হবে, কপিরাইট আইন এই সেই দিয়ে বলতেছে আর কি। ওকে, এইটা শাওন যদি অন্যান্য মুভির ক্ষেত্রে বলে, অ্যাগেন যেটার ব্যাপার হুমায়ুন আহমেদ ওনার মতামত না জানে মারা গেছেন, তাইলে ওকে ফাইন। যেইটার ব্যাপারে স্পেসিফিকলি সুনির্দিষ্টভাবে এই মুভির ব্যাপারে হুমায়ুন আহমেদের অবস্থান আমরা সকলে ক্লিয়ারলি জানি, উনি অনুমতি দিয়ে গেছেন, উনি অমিতাভ রেজাকে অনুমতি দিয়ে গেছেন। দেখেন ইস্যুটা কোন জায়গায়, যে আমার একটা কাজ, আমার একটা মুভি, আমি ধরেন আমার একটা বই, আমি নিজেকে দিয়ে ওই জায়গায় বসায় ভাবেন যে আপনার একটা বই, আপনার একটা গল্প, যে কেউ বানাবে, বানায় যেন তেনভাবে বানায়, আপনার এটার প্রতি অবিচার করবে, সেটা তো আপনিও চাইবেন না, রাইট? এখন যদি হিরো আলম এসে আমাকে বলে যে ফখরুল ভাই আপনার ওই গানটা আমার ভালো লাগছে আমি গাইবো, আমি কি অনুমতি দিব? জীবনও তো দিব না, তুই তো গানই গাইতে পারিস না বেটা, আমার গান ডুবাবি, তুই অনুমতি দিব না। কিন্তু যদি এখন আই ডোন্ট নো তাহসান এসে বলেন যে আমি আপনার গানটা গাইতে চাই, ওই গানটা আমার ভালো লাগছে, আমি বলবো অবশ্যই, বাই অল মিনস গো হ্যাড প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, রাইট? সো সেটা হচ্ছে ইস্যু, যে হুমায়ুন আহমেদ কাকে যোগ্য মনে করতেছেন ওনার এই গল্পটা বানানোর, এই গল্পটা থেকে মুভি বানানোর? সেটা উনি যোগ্য মনে করছেন অমিতাভ রেজাকে, সেটা উনি যোগ্য মনে করছেন নির্মাতা যোগ্যতা যোগ্য মনে করছেন নির্মাতা আবু সাঈদকে, তাদের সকলকে অনুমতি দিয়ে গেছেন। সো এন্ড অফ স্টোরি, আমরা এটা সকলে জানি, শাওনও জানেন, তাইলে কেন উনি এখন এই নতুন শর্ত উনি অ্যাড করতেছেন? ওনার তো শর্ত অ্যাড করার অধিকার নাই, মোরাল লিগাল কোনোটাই নাই। কাগজ কলমে যদি অমিতাভ রেজার কাছে প্রমাণ থাকতো, তাই লিগালিও অমিতাভ রেজাকে এটিগুলো করতে পারতো না শাওনরা, কিন্তু যেহেতু লিগালি অনুমতি নাই, সো কিছু করার নাই। মোরালি তো আমরা সকলে জানি যে এটা উনি করতে পারেন না, হুমায়ুন আহমেদ নিজে ডিটারমাইন করে গেছেন, ডিসাইড করে গেছেন, ডিসিশন জানিয়ে গেছেন এইটার ব্যাপারে। স্পেশালি অন্যগুলো বাদ দিলাম, পেন্সিল আঁকা পুরীর ব্যাপারে, পেন্সিল আঁকা পুরী অমিতাভ রেজা নির্মাণ করার ব্যাপারে হুমায়ুন আহমেদের অবস্থান কী? হি গেভ কনসেন্ট, সো দ্যাটস ইট, এন্ড অফ স্টোরি। নাও এখন এটার মধ্যে সে টাকা দিতে হবে, আমরা পরিবারের সদস্য দেখে আমাদের সেটার উপর অধিকার আছে, এই অধিকারগুলো খাটানো, অ্যাগেন এই পরিবারের সদস্যের উপরে সেই অধিকার দেওয়ার প্রশ্ন শুধুমাত্র আসে হুমায়ুন আহমেদের অবর্তমানে, উনি নাই দেখে, উনি ওনার মতামত জানাইতে পারতেছে না দেখে, যেটার ব্যাপারে উনি অলরেডি মতামত জানাই গেছে, সেটার ব্যাপারে হুমায়ুন আহমেদের পরিবারের সদস্যদের কোনো সে থাকা অনুচিত। কিন্তু অ্যাগেন ওই যে লিগাল সুযোগটা নিয়ে, যেহেতু অমিতাভ আহমেদের কাছে, অমিতাভ চৌধুরীর কাছে রিটেন প্রমাণ নেই অমিতাভ রেজা, সেহেতু ওরা এই সুযোগটা নিয়ে এই কাজটা করতেছে, যেটা সম্পূর্ণ আমি মনে করি অনৈতিক, লাইক ইলিগাল বলার তো সুযোগ নেই যেহেতু কাগজ কলম নেই, অনৈতিক, সম্পূর্ণ ডিসটেস্টফুল, অরুচিকর একটা কাজ হচ্ছে এখানে। এবার ওই যে যিনি অনুমতি পাইছিলেন, লিখিত অনুমতি, ওনার বক্তব্যটা শুনি আবু সাঈদ। ছবিটা হওয়া উচিত হুমায়ুন আহমেদের, অনেক লেখা আছে, অনেক লেখা হয়তো অনেক উচ্চ মূল্যে অনেক গুরুত্বের সাথে বিক্রি হতে পারে, তো এইটার ক্ষেত্রে সেটা যদি প্রয়োগ না করা হয়, সেটা প্রত্যাশা না করা হয় ভালো হবে। কারণ আমি হুমায়ুন আহমেদ সাহেবের সাথে যে চুক্তি করেছিলাম সেখানে 25,000 টাকা ছিল এটা সম্মানী এককালে, এর বাইরে আর কিচ্ছু ছিল না। তো 25,000 টাকা কিন্তু হুমায়ুন আহমেদ সাহেবের জন্য কোনো বিষয় না, এবং এটা হচ্ছে জাস্ট মানে এটা তাকে সম্মান করা অসম্মান করা বিষয়ে একটা অর্থ থাকা উচিত একটা চুক্তিপত্রে, সেই কারণে ছিল। এবং আমি মনে করি হুমায়ুন আহমেদ সাহেব চাইতেন যে তার চলচ্চিত্রগুলো, তার বই থেকে অনেক চলচ্চিত্র নির্মিত হোক, তার
একটি উদাহরণ আমি দিয়েছি যে আমি তো গিয়েছিলাম জনম জনমের জন্য, কিন্তু উনি আমাকে পেন্সিল আঁকা করে করতে বললেন এবং উইলিংলি দুটো উপন্যাস নিয়ে আমাকে অনুমতিটা দিলেন। সো উনি বলতেছেন যে হুমায়ুন আহমেদের কাছ থেকে 25,000 টাকার বিনিময়ে উনি লিখিত অনুমতি নিছেন, এবং উনি অবশ্যই এটা ক্লারিফাই করতেছেন যে 25,000 টাকা তো কোনো টাকাই না হুমায়ুন আহমেদের জন্য, কিন্তু অনুমতি নেওয়ার ক্ষেত্রে বন্ড সাইনের ক্ষেত্রে একটা টাকার অ্যামাউন্ট উল্লেখ করতে হয়, বিধায় আমরা জাস্ট ফর্মালিটি হিসেবে করছি, বাট টাকা এখানে কোনো না। হুমায়ুন আহমেদ চাইতেন এই মুভিটা করি, উনি নিজে হুমায়ুন আহমেদ বারবার করে খোঁজ খবর নিছেন, ওনার সাথে যোগাযোগ করে কী ব্যাপার বানাচ্ছ না কেন, অমিতাভ রেজাকে 2 বার অনুমতি দিচ্ছেন, গেল সেই পার্টটা। আমি মনে করি কোনোভাবেই এই শাওনের এই কাজটা বা হুমায়ুন আহমেদের পরিবারের সদস্যের এই কাজটা করতে পারে না, পারা উচিত না, লিগালি পারতেছে, লিগালি তো অনেক কিছুই পারা যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু নৈতিকভাবে খুবই অরুচিকর একটা, খুবই নিম্ন রুচির একটা কাজ তারা করতেছে, স্পেশালি টাকার জন্য। যদি এমন হইতো, এগেন যদি তারা মনে করতো যে যে এমন একজন বানাইতে যাচ্ছে যারা সাব পার কাজ করবে, হুমায়ুন আহমেদের কাজটার অবমূল্যায়ন হবে, সেই কারণে ওনারা বাধা দিচ্ছে, সেটা হইলেও মানতাম, সেরকম না, ওনারা কিন্তু টাকা চাচ্ছে, রয়্যালটি শেয়ারিং, রেভিনিউ শেয়ারিং হচ্ছে, কপিরাইট এইগুলো, সেটা এখন আমরা বিভিন্ন মানে সোর্স থেকে আর কি জানা যাচ্ছে, সেটা হচ্ছে পয়েন্ট। যেটা হুমায়ুন আহমেদ অনুমতি দিয়ে গেছে সেটার মধ্যে তারা এগুলো ঢুকাইতে পারে না, এটা খুবই খুবই নিম্ন রুচির কাজ, খুবই নিম্ন রুচির কাজ হচ্ছে। আচ্ছা, এগেন এগুলো বেসড অন দ্য ইনফরমেশন অ্যান্ড ডেটা উই হ্যাভ। এবার আসি লাস্ট পয়েন্টে, যে রয়্যালটি নিয়ে যদি এমন হইতো যে হুমায়ুন আহমেদ বলে গেছে যে হ্যাঁ কিছু টাকা পয়সা দিও আমার পরিবারের সদস্যকে, যেটা বলে যায় নাই, সুতরাং ওনারা এই দাবি তুলতেই পারে না, উচিত না, অনুচিত, সেই অধিকারই নাই, আচ্ছা জায়গা 100 বার এটা না বলে এটা, কিন্তু এটা গেল একটা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে রয়্যালটি শেয়ারিং যেমন কী পরিমাণ করতে হবে, কেন করতে হবে, এগুলো তো আমেরিকান, রাইট? যেমন আপনার আমেরিকাতে বা ওয়েস্টে একটা গান বানিয়ে আপনি পায়ের উপর পা তুলে জীবনভর খাবেন, খালি একটা গান হিট করলে, একটা বই লিখলে আপনি জীবনভর পায়ের উপর পা তুলে খাইতে পারবেন, একটা বই লিখে। হ্যাঁ, এই যে ধরেন আপনার যত প্রেসিডেন্ট আছে আমেরিকার, এরা কিন্তু প্রেসিডেন্টের পদ থেকে যাওয়ার পর প্রথম কাজ হইতেছে একটা বই লিখবে, এরা প্রেসিডেন্ট থেকে যাওয়ার পর কী করলো এরা হোয়াইট হাউসে, এসব ভুজুং ভাজুং একটা বই লিখবে, সেই বই বের করে মিলিয়ন মিলিয়ন ডলার প্রতি বছর বছর কামাইতে থাকবে সেই বইয়ের রয়্যালটি থেকে। ইভেন এই যে ট্রাম্পের যখন ইয়ে হচ্ছিলো, ট্রাম্পের যখন কংগ্রেসে টাক টাক পাচ্ছিলো, ওই যে ইয়েরা বিভিন্ন ট্রাম্পের বিরুদ্ধে যখন ইম্পিচমেন্টের যখন শুনানি হচ্ছিলো, তখন এরকম অনেক মিলিটারি ইয়ে লিডার, হ্যাঁ, সে হচ্ছে অনেক ইনফরমেশান সে পুরোপুরি শেয়ার করতেছিল না বলে সন্দেহ করতেছিল লোকজন, কেন, কারণ সে অলরেডি চুক্তি করছে একটা বই কোম্পানির সাথে যে সে একটা বই লিখবে, সো সেইখানে সেই ধরনের বম্ব শেল রিভিলেশন বইয়ের মধ্যে দিবে আর কি। সে এখন যদি এখানে বলে ফেলে তাহলে তো মানুষ জেনে গেলে আগ্রহ থাকবে না তার বইটা কেনার পড়ার, সো এই জন্য সে কিছু কিছু ইনফরমেশান সে শেয়ার করতে যাচ্ছে না, এরকম একটা অভিযোগ, এরকম আলোচনা ছিল সেই সময়। সো আমি যে পয়েন্টটা বলতেছি যে এইখানে ব্যাপারগুলো এরকম, যে এখানে একটা বই লিখে আপনি পায়ের উপর পাতলে জীবনভর খাবেন, এখানে সবাই ধান্দা খালি একটু হিট খেলি যে আমি একটা বই বের করবো, একটা বই লিখবো, জীবনে 2 অক্ষর লাইন ইংরেজি লিখে না সেও একটা বই লিখবে, সে কেন, কারণ। সো এইটা হচ্ছে আমেরিকার কালচার, এখানে টাকা পয়সা রয়্যালটি লেভেন এগুলো করে পায়ের উপর পা তুলে মানুষ খাইতে পারে জীবনভর, তারা করে। বাংলাদেশের তো সেটা বাস্তবতা না, আপনি লাইক জীবন সারা জীবন আপনি 100টা হিট গান বানায় হইতেছে, আপনি বৃদ্ধ বয়সে চিকিৎসার অভাবে আপনাকে মারা যেতে হবে, এটা শুধুমাত্র আপনার ক্রিয়েটিভ এরিয়াতে বলতেছি না, গান মুভি নাটক যে কোনো এরিয়াতে আপনি যান, আপনি সারা জীবন আপনি যত মেধাবী হন যত প্রতিভাবান হন সেটার মূল্যায়ন পাবেন না, আপনি হয় দেশের বাইরে যেতে হবে মূল্যায়ন পাইতে হলে, আর নাহলে দেশে থাকলে আপনার কিন্তু হতাশা আর কি, ডিপ্রেশনে থাকবেন, ভুগবেন আর কি। এটা অতীত বিভিন্ন পর্বে আলোচনা করেছি, আমার খারাপ লাগে যে এই যে কত মেধাবী মেধাবী বাংলাদেশের গ্রাম থেকে উঠে আসা মেধাবী মেধাবী গীতিকার সুরকার নির্মাতা, এরা এরা যেই পরিমাণ হিট কাজের জন্ম দিছে, এরা অন্য যে কোনো সভ্য দেশগুলোতে হইলে এরা জীবন ভর পায়ের উপর পা তুলে খেয়ে এরা বিশ্বের সেরা বিলিনিয়ারদের একজন হইতো আর কি। সো আমি বলতেছি না বাংলাদেশ খুব ধনী দেশ, তো কিন্তু যতটুকু পাওয়া উচিত সেটাও পাচ্ছে না, রাইট? সো সেটা তো কিছু করার নাই। তো এই যখন বাংলাদেশের বাস্তবতা, এই যখন বাংলাদেশের মার্কেট, এই যখন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, যেখানে লাইক এগেন জায়গা, সেইখানে কপিরাইট নিয়ে ধরে, কপিরাইট ধরুক সেটা সমস্যা নেই, কিন্তু রয়্যালটি নিয়ে টাকা পয়সা ধরে, রেভিনিউ শেয়ারিংয়ের কত টাকা রেভিনিউ হয়, এগুলো যে বানায় বাংলাদেশের, এগুলো সবাই শখে কাজ করে, বাংলাদেশে যারা ব্যান্ড মনে করে মিউজিক করে শখে করে, পাশাপাশি কিন্তু একটা প্রফেশন আছে, যারা নির্মাতা মুভি টুভি বানায় এরা পাশাপাশি ব্যবসা ট্যাবসা করার চেষ্টা করে, তাদের বাংলাদেশে কিন্তু কোনো সিকিউরিটি নাই, কোনো আপনার নিরাপত্তা নাই, কোনো সেফটি নেট নাই, কোনো হ্যাঁ সোশ্যাল সিকিউরিটি নাই, যেগুলো বাইরের দেশে থাকে। তো যাই হোক, তো যেসব কারণে এই দেশের তো লাইক গরিব দেশ এবং সিস্টেমটাই মগের মূল্যক, সো এইখানে এসে সবাই যেখানে ক্রিয়েটিভ কাজ হয় না নানা কারণে, সেখানে এসে রেভিনিউ শেয়ার করতে হবে আমেরিকার মতো করে, নাইলে কাজ করতে দিব না, আমেরিকার নিয়ম খেলে দিলে, তাইলে কী বলবো, যেটা বলি আর কি সবসময় যে আপনার কাকের গায়ে ময়ূরের পেখম লাগানোর খুবই কিম্ভূতকুমার একাকার একটা ব্যাপার, বাংলাদেশকে আপনি শোভ না করে এখানে আমেরিকান নিয়ম কানুনটি আসা শুরু করলে এটা তো খুবই একটা হাস্যকর ব্যাপার আর কি। সো আমি বলতেছি না যে এটা আইডিয়াল সিনারিও, এটা এনফোর্স করা যাবে না, করা যাবে, কিন্তু এটা একটা কালেকটিভ বিষয় হইতে হবে, আপনি অন্যান্য সব দিক থেকে আপনি যদি একটা রোবাস্ট ইকোসিস্টেম তৈরি না করেন, যে ইকোসিস্টেমে সবাই ফ্লারিশ করতে পারে, সবাই প্রোটেক্টেড, সবাই
কোনো কিছু মেক শিওর না করে আপনি ফট করে আমেরিকান স্টাইলে রেভিনিউ শেয়ার করতে হবে আমার সাথে আমেরিকান আইন অনুযায়ী কপিরাইট দিয়ে, না না না, এগুলো করলে আসলে কোনো কাজই হবে না বাংলাদেশে, এগুলো এগুলো শয়তানি হয়ে যাচ্ছে ইন এ সেন্স, ইন এ সেন্স না অনেকটা মানে এটা আনএক্সেপ্টেবল। এইগুলো করতে হবে ইন ফেজেস এবং প্রায়োরিটি বেসিস এবং রাষ্ট্রীয়ভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে, এগুলো যখন সব সুন্দর করে এনফোর্স করা হবে তারপর আমরা ওই অ্যাডভান্সড স্টেজে এসে যে ওরে বাবারে আমার প্রয়াত স্বামীর মুভি বানাইতে গেলে আমার সাথে রেভিনিউ শেয়ার করতে হবে, যদিও তিনি অনুমতি দিয়ে গেছেন অলরেডি এবং তিনি রেভিনিউ শেয়ারিংয়ের কোনো আলাপ তুলেন নাই টাকা পয়সা ছাড়াই, এগুলা এইসব পেঁচানো, এসব লাইক অ্যাগেন আমি শয়তানি ওয়ার্ড ইউজ করতে চাই, এটা শয়তানি হচ্ছে আমার দৃষ্টিতে পুরোপুরি। এইগুলো বাংলাদেশের ইকোসিস্টেমে, বাংলাদেশের অ্যাম্বিয়েন্সে, বাংলাদেশের অ্যাটমসফিয়ারে আই লাইক খুবই আনএক্সেপ্টেবল, খুবই ইমোরাল কাজ হচ্ছে এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের প্রযোজকরা তো রেভিনিউ শেয়ারিং করে অভ্যস্ত না, রাইট? আমরা আরেকজনের ম্যাটেরিয়াল ইউজ করি, আরেকজনের ওয়ার্ক ইউজ করি, কাজ ইউজ করি অনুমতি ছাড়া, রেভিনিউ শেয়ারিং ছাড়া। সুতরাং হঠাৎ করে রেভিনিউ শেয়ারিংয়ের কথা উঠলে মাথা চক্কর দেয়, কী বলে রেভিনিউ শেয়ার, পুরো টাকা আমার পকেটে যাওয়ার কথা, রেখে দিব কেন? সো ওইটা একটা থাকতে পারে প্রযোজকদের নির্মাতাদের মাইন্ডসেট, যে ওরে বাবা একে এত টাকা দিব মানে না দিবই না, হ্যাঁ, কারণ আমরা দিয়ে অভ্যস্ত না। সো সেটা আরেকটা হইতে পারে যে, কিন্তু আমি মনে করি এখানে ফর দ্য মোস্ট পার্ট যেটা হচ্ছে যে তারা নির্মাতারা কিন্তু খুব প্যাশনের জায়গা থেকে এরা কাজগুলো করে, যেটা বললাম বাংলাদেশে আপনি প্যাশনের জায়গা থেকে এগুলো না করলে না খেয়ে মরতে হবে, এবং এরা বাংলাদেশে কেউ এগুলো প্রফেশন হিসেবে ফুল টাইম নিতে পারে না, রাইট? ওই যে নিলে শেষ বয়সে চিকিৎসার অভাবে হাত পাতা লাগে, নাইলে মারা যেতে হয়। সো এরা সবাই এগুলো প্যাশনের জায়গা থেকে কাজগুলো করে, সেখানে এরকম বাধার সৃষ্টি করলে, আনডিউ বাধা সৃষ্টি করলে, তাও যিনি করতেছেন উনি নিজেই একজন শিল্পী, নিজেই একজন অভিনেত্রী, নির্মাতাও, এটা দুঃখজনক। এবং সো নাও এটা সাউন্ড অনেকদিন ধরে করে আসতেছেন, আরও মুভি টুভি গান টান কী কী নিয়ে উনি সবখানে হইতেছে, খালি মামলা ঠেসে দিচ্ছেন, রয়্যালটি কপিরাইট এসব করে বেড়াচ্ছেন। অ্যাগেন আইডিয়াল সিনারি উনি এনফোর্স করুক, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাগেন যেই ইকোসিস্টেমে আমরা বাস করি সেখানে কোনটা কীভাবে কটুক করণীয় এগুলার উনি বাস্তবতাকে পরোয়া না করে যেগুলো করতেছেন, এবং মানলাম অ্যাগেন যদি হুমায়ুন আহমেদ এখানে অনুমতি না থাকতো তাইলে উনি একবার পই পই করে সব নিয়ম, আমেরিকান নিয়ম টেস্টেছেন বাংলাদেশে বসে, সেটা নিয়েও কথা বলার কিন্তু কোনো লিগ্যাল বা মোরাল গ্রাউন্ড ইন এ ওয়ে থাকতো না হয়তো বা। তো এখন উনি যেটা করতেছেন যেখানে হুমায়ুন আহমেদ অনুমতি দিয়ে গেছে এদের উভয়কে, এমন না যে আবু সাইদকে অনুমতি দিয়ে গেছে অমিতাভ রেজাকে দিয়ে যায় নাই সুতরাং উনি শাওন রাজি না, যদিও উনি রাজি হওয়া না হওয়ার কেউ না, এটা হুমায়ুন আহমেদের কাজ, ওনার অবর্তমানে ওনারা পাইছেন অনুমতি দেওয়ার সুযোগ অধিকার পাইছেন। তো যেখানে হুমায়ুন আহমেদ অনুমতি অধিকার অমিতাভ রেজাকে পার্সোনালি দিয়ে গেছে, একাধিকবার দিয়ে গেছে, সেইখানে একটা কাগজে কেন সাইন নেয় নাই, এই লেজ ধরে হইতেছে একটা কাজ আটকায় দেয়া, যেখানে হুমায়ুন আহমেদ নিজে চাইতেন ওনার কাজগুলো মুভি আকারে প্রকাশ করা হোক। সো বেসিক্যালি হুমায়ুন আহমেদের ইচ্ছাকে মানে করতেছে, থামাই দিচ্ছে শাওন, যেটা হুমায়ুন আহমেদ চাইতেন, হুমায়ুন আহমেদ নাই এই সুযোগ নিয়ে, ওনার অবর্তমানে হুমায়ুন আহমেদের চাওয়াটাকে উনি ম্যাটেরিয়ালাইজ করতে দিচ্ছেন না, এখন একটা ভালো কাজ হয়তো বা হয়তো সেটা হইতে দিচ্ছেন না, হুমায়ুন আহমেদের দর্শকদেরকে বঞ্চিত করতেছেন, হুমায়ুন আহমেদের ভক্তদেরকে বঞ্চিত করতেছেন, বাংলাদেশে একটা ভালো কাজ হয়তো সরকারি অনুদান নিয়ে যেহেতু হচ্ছে তার মানে বাংলাদেশকে বঞ্চিত করতেছেন সরকার, এবং অমিতাভ রেজাকে অবশ্যই ফর দ্য মোস্ট পার্ট লাইক বিগ টাইম অবশ্যই বঞ্চিত করতেছেন, এবং উনি পুরো কাজটা করতেছেন খুবই অনৈতিকর এবং অরুচিকর উপায়, এটা খুবই দুঃখজনক। এবং শাওন এই কাজটা করে আসতেছেন, উনি মনে হচ্ছে সামনেও করবেন, আমি মনে করি উনি যা করতেছেন সেটা ঠিক কাজ করতেছেন না।